আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের আরও একটা নতুন এপিসোডে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অবশেষে চূড়ান্ত হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের সময়সূচি। এই সিরিজে কি খেলবেন সাকিব আল হাসান, এসবের বিস্তারিত খবর জানতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এমন খবর বেশ পুরনো। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে, চূড়ান্ত হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের সময়সূচি। বেশ কয়েকদিন যাবৎ ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল কবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ আর কবে বা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম মাঠে নামবে টাইগাররা। তবে এমন প্রশ্নের উত্তর কারোরই জানা ছিল না। অবশেষে করোনার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী 24শে সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যাবে এইচপি ক্রিকেট দলও। এরপর 24শে অক্টোবর প্রথম টেস্টের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এবং ক্রিকেটারদের বেশ কয়েকটি ইস্যু নিয়ে আজ মিটিংয়ে বসেছিল বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, দুইজন বোর্ড কর্মকর্তা আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন। এছাড়া উপস্থিত ছিলেন দুইজন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাসা সুমন। বিদেশে থাকার কারণে বোর্ড সভায় উপস্থিত ছিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 24শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলে যাবে না, বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যাবে এইচপি ক্রিকেট দলও। মোট 50 জনের একটি বহর নিয়ে আগামী 24শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ বিমান। এর আগে 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। দলগতভাবে অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং এইচপি ক্রিকেট দল। দেশে 10 থেকে 12 দিন প্র্যাকটিস করার পর বাংলাদেশ জাতীয় দল চলে যাবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর 1 মাস সময় পাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখনও পর্যন্ত নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেট দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা, তাই তো একটু বেশি সময় হাতে রেখেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। এদিকে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ, তাই তো একটু বেশি পরিমাণেই প্র্যাকটিসের দরকার রয়েছে জাতীয় ক্রিকেট দলের। আর সেজন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে নেওয়া হবে এইচপি ক্রিকেট দলও, যাদের বিপক্ষে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্র্যাকটিসে সহায়তা করবে এইচপি ক্রিকেট দল। এছাড়াও শ্রীলঙ্কা এইচপি ক্রিকেট দলের সঙ্গেও বেশ কয়েকটি ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। এরপর 24শে অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এখন প্রশ্ন হলো, তাহলে কি শ্রীলঙ্কা সফরে মাঠে ফিরছেন সাকিব আল হাসান, যেহেতু এর মাত্র 5 দিন পরেই নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের উপর থেকে। অর্থাৎ 29শে অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন সাকিব আল হাসান। তবে এটা নিশ্চিত যে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব আল হাসান, হয়তো শেষের 2টা টেস্ট ম্যাচ খেলতেও পারেন সাকিব আল হাসান। তবে সব কিছুই নির্ভর করছে সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর, কারণ দলের সাথে প্র্যাকটিস ছাড়াই হুট করে জাতীয় দলে ফেরাটা অনেক অসম্ভব। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তাহলে 2য় টেস্ট ম্যাচ থেকে খেলতে পারেন সাকিব আল হাসান, আর যদি টেস্ট সিরিজে নাও খেলে তাহলে টি টোয়েন্টি সিরিজে অবশ্যই মাঠে ফিরবেন সাকিব আল হাসান। এটা বলা যায় যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট নিউজ। এই ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।